আসসালামু আলাইকুম, একটি সুখবর নিয়ে আসলাম। এনটিআরসিএ শিক্ষক নিয়োগ গণ বিজ্ঞপ্তি, এটি রেজাল্ট আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দেবে। এটি খুবই একটি আনন্দের সংবাদ, যেটির জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন আপনারা। তো দর্শক, ঢাকা একটি পোস্টে এই সংবাদটি জানিয়েছে আগামীকাল এটি প্রকাশ করা হবে, রেজাল্টটি প্রকাশ করা হবে। তো চলুন দর্শক, আমরা দেখে আসি সেই সংবাদটি। তার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেন। তার কারণ হল এনটিআরসি এর সকল তথ্যগুলো আমি আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি, সকল তথ্য আমরা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা সেই কাঙ্ক্ষিত সংবাদটি দেখে আসি। এটি হল ঢাকা পোস্টের একটি সংবাদ। এখানে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্তৃক 1 থেকে 12 তম নিবন্ধনীদের মধ্যে ভিটকারী 2,500 জনকে নিয়োগ সুপারিশ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে বাতিল করেছে আপিল বিভাগ। ফলে আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে আর কোনো বাধা নেই এনটিআরসি এর। এ পরিস্থিতিতে দুই একদিনের মধ্যে ফল প্রকাশ করতে চায় এনটিআরসিএ। এটা নিয়ে আজ মঙ্গলবার শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সঙ্গে পরামর্শ করেন এনটিআরসি এর কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ঢাকা পোস্টকে বলেন, উপমন্ত্রী এনটিআরসি এর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন চেয়েছে, এটা পেলে একদিনের মধ্যে ফাইল নিষ্পত্তি করা হবে, সেই হিসেবে বৃহস্পতিবার বা শুক্রবার ফল প্রকাশ সম্ভাবনা। এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত এনটিআরসি এর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা উপমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছি, তিনি ডকুমেন্ট হিসেবে একটি লিখিত আবেদন চেয়েছেন। এনটিআরসি এর পক্ষ থেকে আজকে আবেদন দেওয়ার চিন্তা হচ্ছে। আবেদনে উপমন্ত্রী কাল পরশু যেদিনই অনুমোদন দেন সেদিনই ফল প্রকাশ করা হবে। এর আগে গতকাল উচ্চ আদালতে আদেশের পর দুই একদিনের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন এনটিআরসি এর সচিব ডক্টর এটিএম মাহবুল করিম। তিনি বলেছিলেন, ভুল প্রকৃতি এ রায় আমাদের পক্ষে এসেছে, আমাদের টেলিটকের সঙ্গে কথা বলতে হবে, আশা করি আজকাল অর্থাৎ সোম মঙ্গলবারের মধ্যেই ফল প্রকাশ করব। 1 থেকে 12 তম নিবন্ধিত কিছু শিক্ষক হিসেবে কোথাও নিয়োগ পাননি এমন 2,500 ব্যক্তি হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। তাদের মধ্যে ছিল এনটিআরসি এর যে প্রক্রিয়া মেধার ভিত্তিতে 1 থেকে 15 তম নিবন্ধনের মাধ্যমে থেকে 54,000 জনকে শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করার জন্য বাছাই করেছে, তা বাতিল করে জ্যেষ্ঠ ভিত্তিতে তাদের রিটকারীদের নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট রিট আমলে নিয়ে এই 2,500 জনকে নিয়োগ দিতে এনটিআরসি এর কে নির্দেশ দিয়েছিলেন। এনটিআরসি হাইকোর্টের এই আদেশ বিরুদ্ধে আপিল করে। সোমবার আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বাতিল করে দেন। যাই হোক, আশা করি আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই এই ফলাফল আমরা পেয়ে যাব। তো দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, কারণ এনটিআরসি এর অনেক তথ্য আমি এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি, যা খুব সহজে আপনারা পেতে পারেন। সে কারণে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।